Hey guys, good morning. আজ অনেক দিন বাদে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও শুট করতে পারিনি, কাজের এত প্রেসার ছিল। আর আজকে সানডে, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি, লিকার চা খেয়েছি, বাবু বানিয়েছিল, দেন আমরা ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছি। তো বিছানাতে বসে গেছি, কিছু মনে করো না। তো ব্রেকফাস্ট আছে পরোটা আর তরকারি কিনে নিয়ে আসা হয়েছে, এটা এখন খাওয়া হবে। তারপরে বাবু চলে যাবে একটা ডিউটিতে আর আমি রান্না করব মাছ। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে দেখা করছি। না কামড়াবে না, ছোট বাচ্চা না। ওই দেখো, এই কোনায় যাবি না, বের করতে পারবো না বাবা, তুই যা পুচকু। না না না, দেখো তো এটাই ওর পছন্দ হয়ে গেছে। পালাচ্ছে 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 হ্যাঁ আমাদের। দেখো বন্ধুরা, আমি ভাবলাম জাস্ট এই স্ট্যান্ডটা ইউজ করা হয়নি, আজকে একটু এই স্ট্যান্ডটা লাগিয়ে ভিডিও করব। স্ট্যান্ডটা কি হাল করেছে ইঁদুর আমার ঘরে, প্রচুর ইঁদুরের উপদ্রব। জামা কাপড় তো কাটছে প্লাস স্ট্যান্ডটা। এই এই দেখো, এই মাথাটা খেয়াল করছো, এই দেখো ইঁদুর পুরো কেটে দিয়েছে এই জায়গাটা। হ্যাঁ, প্লাস আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাবে কি না, এই যে মিডিলের এই পিনটা আছে না, এখানটা একটু ফেটে গেছে। কি করে ফাটলো আমি তাও জানি না, কারণ এটা এতদিন ওর ভেতরে ছিল, জামা কাপড়ের ভেতরে আমি রেখেছিলাম, জামা কাপড় তো কেটেইছে। এটা আমি কেবল দেখলাম জাস্ট যে এটা এই জায়গাটা পুরো খেয়ে নিয়েছে। তো এটা তবু কোনো ব্যাপার না, এটা তবু স্ট্যান্ডটা দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট এখানে যে এই নিচে যে এই নাটটা আছে না, নিচের এই ভিতরে যে নাটটা দিয়ে, তো এটা টাইট করতে হয়। এটা প্যাচ কেটে গেছে, প্যাচ কেটে গেছে না কি করতে হবে জানি না। দেখি বাবু বাড়ি আসো, ফেলবো একটু দিয়ে, যদি কিছু করা যায় বলবো করে দাও। ওকে বলবো খুলে এটাকে ব্ল্যাক টিপ দিয়ে সেট করে দিয়ে তারপরে ওটা, যাই হোক এটা আমি রেখে দিচ্ছি, কারণ আমার হাত থেকে যদি তারও ভেঙে যায় বাবু খুব কষ্ট পাবে। ও এত কষ্ট করে কিনে এনে, কষ্ট করে না মানে এত ভালোবেসে আমাকে দিয়েছে, তো যাই হোক আমি রেখে দিচ্ছি।